7-0 গোলের ব্যবধানে হারালো রোনাল্ডোর পর্তুগাল। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স কিন্তু হেরে গেল কমজোরি দল ফিনল্যান্ডের কাছে। উয়েফা নেশনস লিগে পর্তুগাল খেলতে নামার আগে তাদের প্রস্তুতি পর্বটা কিন্তু বেশ ভালোভাবেই সেরে নিল তারা। এই দিন তাদের প্রস্তুতি পর্বের ম্যাচ ছিল কম জোরি প্রতিপক্ষ অ্যান্ডোরার বিরুদ্ধে, আর তাদের বিরুদ্ধে 7-0 এই ব্যবধানে তারা কিন্তু ম্যাচ বের করে নিল। যদিও তারা কম শক্তিশালী প্রতিপক্ষ, কিন্তু এই 7-0 গোলের ব্যবধান তাদেরকে যে বাড়তি অনুপ্রেরণা এবং সাহস যোগাবে সেটি আর বলতে কিন্তু অপেক্ষা রাখে না। এই দিন 7-0 গোলের ব্যবধানের মধ্যে 7টি গোলে অংশগ্রহণ করেছেন আলাদা আলাদা প্লেয়াররা। 2টি গোল করেন পাওলিনিও এবং 1টি করে গোল করেন রোনাল্ডো, নেতো, রে নাতো, জোয়াও ফেলিক্স এবং সানচেস। এরা 7-7টি গোল করে দেন প্রতিপক্ষের বিরুদ্ধে, আর অন্য টিম কিন্তু মোটে 90 মিনিটে 127টি পাস দিতে সক্ষম হয়, আর বাকি বলে তখন কিন্তু রোনাল্ডোদের পাই ছিল। এই ম্যাচে রোনাল্ডোর পায়ের থেকে গোলটি আসে ম্যাচের 85তম মিনিটে। তিনি এই দিন কিন্তু ম্যাচের প্রথম থেকেই খেলছিলেন না, প্রথম 11-র মধ্যে তিনি ছিলেন না মাঠে। তিনি বদলি হিসেবে নামেন এবং নিজের ক্যারিয়ারে দেশের হয়ে 102তম গোলটি করে দেখান নামার ঠিক 11 মিনিট এর মধ্যে। তিনি কিন্তু সবার মন জয় করে নিয়েছে এইভাবে খেলে, এবং নিজের সাহসটিও কিন্তু বাড়িয়ে নিচ্ছেন ধীরে ধীরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এছাড়াও আরও কতগুলি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল জার্মানি এবং চেক রিপাবলিকের মধ্যে, এবং জার্মানি এই ম্যাচ কিন্তু 1-0 গোলে জিতে নেয় চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। এছাড়াও ম্যাচ আয়োজন করা হয়েছিল স্পেন এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে, আর এই ম্যাচটি বেশ হাড্ডাহাড্ডি হয় এবং ম্যাচটি কিন্তু শেষ পর্যন্ত ড্র থেকে যায়। আর অন্যদিকে প্যারিসে আয়োজন হয়েছিল ফ্রান্স বনাম ফিনল্যান্ড ম্যাচটি, আর ফিনল্যান্ড যা বিশ্বজয়ী ফ্রান্সকে হারিয়ে দেয় 2-0 গোলের ব্যবধানে তাদের নিজের রাজধানী প্যারিসেই। শক্তিশালী ফ্রান্সের বিরুদ্ধে এবং বিশ্বজয়ী ফ্রান্সের বিরুদ্ধে ফিনল্যান্ডের কিন্তু এটাই প্রথম জয়, আর তারা প্রথম থেকে যে মাঠে দারুণ পরিকল্পনার সাথে সাজাতেই নেমেছিলেন তা কিন্তু বলতে আর অপেক্ষা রাখে না। সেই কারণে প্রথম গোলটি আসে ম্যাচের 28তম মিনিটে। এই গোলটি করেন মার্কাস ফ্রস, আর এই গোলটিতে অ্যাসিস্ট করেন কিন্তু একটি ভালো প্লেয়ার রাস মাস। অন্যদিকে ম্যাচের দ্বিতীয় গোলটি আসে কিন্তু ম্যাচের 31তম মিনিটে, আর এই গোলটি করেন ভালাকারি, আর এই বলটিকে অ্যাসিস্ট করেন কাউকো, আর এর ফলেই তারা কিন্তু 2-0 গোলে হারাতে সক্ষম হন ফ্রান্সকে। অন্যদিকে ফ্রান্স যে একেবারে চেষ্টা করেনি তা কিন্তু নয়, বলের পর বল কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু আক্রমণ করে গেছে ফিনিশদের, কিন্তু ফিনিশরা যেভাবে ডিফেন্স তাদের তৈরি করেছিল তাতে করে সেই ডিফেন্সকে ভাঙতে পারেননি ফ্রান্স। স্ক্যান্ডিনেভিয়ার এই ছোট দেশটি শেষ বেশ কিন্তু মাছ মার এবং সকলের মন কিন্তু জয় করে নেন। আপাতত খবর এই পর্যন্ত, যদি খবরটিকে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।